এসো না এসো এসো এই দেখো ঢাকা সইছে না দেহাতে ওই ছোটু ওই ওই ছোটু আগুন লেগেছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ছোটু একটু জল নিয়ে আয় ওই ছোটু আগুন না আগুন না ওই দিশা তোমার ঘরে ধুনো দিয়েছে কাকে ধুনে দিয়েছে আরে ধুনে না ধুনো ধুনো দিয়েছে ঘর সংসারে দিতে হয় তুমি বুঝবে না তুমি চলো তোমাকে একটা ভালো জিনিস দেখাবো এসো না এসো এসো এই দেখো ঢাকা সইছে না বলো তো কে এঁকেছে আরে দিশা এঁকেছে মাইরি বলছি ভাই ওর হাতে না পুরো ক্যামেরা ফিট করা তুমি বসো পাঁচ মিনিটের মধ্যে তোমাকে ডিট্ট নামিয়ে দেবে এ নামিয়ে দেবে মানে হ্যাঁ মানে আপনারা ছবি এঁকে দেব বসুন না সুলতানদা লজ্জা পাচ্ছেন কেন দেখুন না এই দেয়ালে বাবা মা ছোটুদা আর আপনার ছবি পরপর থাকবে কি সুন্দর লাগবে বলুন তো বাক চালা সুন্দর লাগবে সুন্দর লাগবে সুন্দর লাগবে অপূর্ব লাগবে জানেন সুলতান বাবু আমার মা বলতেন একটা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বোঝা যায় সেই ঘরের দেওয়াল দেখে বাকি ছিল শুধু এই মানি প্ল্যান্টটা এটা কোথায় রাখি বলুন তো আমায় দাও বাবা জানেন সুলতানদা এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো টাকা পয়সার অভাব হয় না এ দেখ টাকা শেখাচ্ছে আমাকে টাকা শেখাচ্ছে ছোটু এ সব তোর জন্য হয়েছে আগে শালা তোকে ধানা বলবো তারপর ওদেরকে বুঝবো চল শালা চল সুলতান বাবা এই নাও বাবা সকাল থেকে কিছু খাওনি এবার খেয়ে নাও এই ছোটু আমি পাগল হয়ে যাব পাগল সামলাই এদেরকে সামলাচ্ছি সামলাচ্ছি ভাই 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 সামলাচ্ছি এখানেই আছে বললাম না তুই ওখানেই দাঁড়া আমি আসছি আসুন ভিতরে আসুন চলুন মানে দেহাতে সুলতান সোজা পয়েন্টে আসি আমি আমার কাজে বেরিয়েছিলাম বুঝলি তোর লোকগুলো গাড়ি করে আসছিল ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে এই সাইলেন্সারটা খুলে দেয় আমি পেছন দিয়ে ডাকলাম ওই শালারা সাড়া দিল না গেল শালা আমার মটকাটা গরম হয়ে